জ্বলছেন কেন মানে? গাইয়া অভদ্র কথাকার, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তোমাকে কেউ শেখায়নি? যাকে যেখানে পাবে স্কার্ট তুলে তুলে দেখবে। দেখুন রাস্তা ছাড়ুন, নয়তো দেখি পছন্দ হলে তো কিনব না, আমিও পছন্দ মতো কিছু পাইনি। সাথী, একটা ছেলে না আমার দিকে ড্যাপট্যাপ করে তাকিয়ে আছে। সাথী, ছেলেটা না আমার দিকে আসছে। হায় হায়, আমার কি হবে? আমার জানটাও মনে হয় এই ডলের মতো এত বড় হয়ে গেছে। যাক বাবা, আমার কাছে আসেনি, ম্যানিকুইনের ড্রেস দেখছে। কত সুন্দর নাকগুলো, এই ডলের মতো সুন্দর, সব কিছু অনেক সুন্দর। 12 বছর পর দেখা করবা, অনেক বড় হয়ে গেছে আমার জানটা, কতদিন পরে দেখবো আমার জানটাকে। অবশ্যই এই ডলের মতোই হয়েছে, হাইটও পারফেক্ট, এরকমই হবে। সব কিছু তো ঠিক আছে, বাট কি যেন নাই, কি যেন নাই। এই কি এসব কি করছো তুমি? হ্যাঁ, স্কার্ট তুলে দেখতেছি, লজ্জা করে না তোমার? ছি, আরে আমি লজ্জা পাবো কেন? হ্যাঁ, আমি কি মেয়ে নাকি? আর আমি তো ডলের স্কার্ট তুলতেছি, আপনারটা তো তুলি নাই। হোয়াট কি বলতে চাও তুমি? আমি বলতে চাই আমি তো আপনার স্কার্ট তুলি নাই, তাহলে আপনার কেন এত জ্বলছে? কি জ্বলছেন কেন মানে? গাইয়া অভদ্র কথাকার, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় তোমাকে কেউ শেখায়নি? যাকে যেখানে পাবে স্কার্ট তুলে তুলে দেখবে। দেখুন রাস্তা ছাড়ুন, নয়তো আপনাকেও অনেক কিছু করে ফেলতে পারি। না বেবি, কি? আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ। এই ভিডিওর মধ্যে আমি কোনো প্রতিবাদমূলক কথা রাখি নাই, কারণ এটা ফানি ভিডিও করলাম আর কি, কারণ প্রতিবাদমূলক বা ভালো জিনিস সবার কাছে ভালো লাগে না। তারপর একটা কথা বলি, আপনারা চিন্তা করে দেখেন যে এরকম মুভির মধ্যে যে কাপড় তোলার কথা উল্লেখ থাকে, যে স্কার্ট তুলে দেখতেছি একটা মেয়েকে বলা হয়, এরকম ছবি কি ফ্যামিলির সাথে দেখা যাবে? দেখা যাবে না। যাই হোক, ওইসব কথা আমি বলতে চাই না যে প্রতিবাদমূলক, এটা জাস্ট ফানি ভিডিও, এটার মধ্যে কোনো প্রতিবাদমূলক কথা বলতে চাই না। সো এইটাই। এক্সকিউজ মি, ইয়েস, দেখুন না এই মাস্তানটা কখন থেকে আমাকে টিচ করছে। এই ধরনের বেয়াদব লোকদের যে কেন শপিং মলে ঢুকতে দেয়। ম্যাডাম আপনি যান, আমি দেখতেছি। কিরে, সুন্দরী মেয়ে দেখলে ডিস্টার্ব করতে মন চায় তাই না? শোন, ও হচ্ছে আমার হবু গার্লফ্রেন্ড, ওরে পটাইয়া ওর সাথে আমি রিলেশন করব, বুঝলি? আর ও হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড। আমার স্নায়ু ব্যথা, আমার মনে হয় তুই ব্যথা দেবি।